হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখন সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে 1:30 বাজে এখন। আর ওই দেখো আশির আন্টি আসবে, ওই দেখো ওকে দেখে দেখে তোলা যাচ্ছে না। সোনা সোনা দেখি তো মুখটা, দেখি তো মুখটা। আশির ম্যাম আসছে, আসবে, মানে 1:30 বাজে এখন, 9টার সময় আসবে। কোনো ভাবেই ওকে তোলা যাচ্ছে না। আমি সোনা ওঠ, আই একটু ঘুমাবো, সোনা ওঠ, আই একটু ঘুমাবো। তার মধ্যে এত গরম ওর শরীরে, ও জামা খুলে প্রত্যেকদিন রাতে জামা খুলে ঘুমায়। এখনো তো এসি চালানোর টাইম হয়নি, তো এসিটা যেহেতু চালাই না, ও জামা খুলে ফ্যান চালাই, মানে ফ্যানটা হালকা স্পিডে দুইয়ে দিয়ে চালানো হয়। তো সেই কারণে ওনার খুব গরম লাগে, শুলেই গরম লাগে। দুপুরবেলাও জামা মানে জামা খুলে শোবে, রাতের বেলাও তাই করে, মানে কদিন ধরে দেখছি এটা। আবার উকি দিয়ে আমার কথা শুনছি এরকম করে, দেখো জামা পরিয়ে দিয়েছে। আর সে এবার গুদগল হয়ে গেছে, গুদগল হয়ে গেছে। পরে নয়, এক্ষুনি ম্যাম আসবে। বিছানাটা তুলে নি, কি বলো? আসি যেহেতু এই দেখো একটা বিছানায় 3টা গার্ডার, ঠিক আছে? চুল বেঁধে দিই আর একটু পর পর টেনে শুধু খুলে ফেলে। একটা বিছানায় 3টা গার্ডার আছে, খুঁজলে আরো 2-1টা পাওয়া যাবে। সারাদিন আমি এই কাজ করি, ও চুল বাঁধে আর আমি শুধু খুলে। মা এখন উঠতে হবে, মা নালে লেট হয়ে যাবে। জলদি ওঠো মা, স্কুল খুললে আরো তাড়াতাড়ি উঠতে হবে। বাবা 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 এই 15 মিনিট কেটে গেল। কারণ হচ্ছে আরশির এত দুষ্টুমি, এত দুষ্টুমি, মানে ঘুম থেকে ওঠার সময় রোজই প্রায় এই কাণ্ডটা ঘটে। তো সেই কারণে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে রোজ থেকে ঘুম থেকে ওঠার সময় আমি কেন ব্লগ করতে পারি না, এই এক কি কারণে। এখনো হেলান দেবে, এইখানে ঘুরবে, ওইখানে ঘুরবে, ওই বেঞ্চিতে গিয়ে বসবে, তারপরে ওই ঘরে গিয়ে সোফায় গিয়ে বসে থাকবে, ব্রাশ করবে না। আচ্ছা 9টা না বাজতে ভীষণ রোদ উঠে গেছে, আজকে রোদ উঠবে, আজকে জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো।
বেশি নেই যদিও, তাও আসবো। চলো, ওই ঘরটা পুরো গরম হয়ে গেছে, কারণ দরজা জানালা সবকিছু যেহেতু বন্ধ থাকে। শোনো, আয় আয় আয়, জলদি করে আয়। সোমা দেখো আসি কিসের উপর দাঁড়িয়ে ব্রাশ করে, একবার দেখো। টুলের উপরে দাঁড়ায়, তারপরে ওটার উপর দে, এই যে দেখো সিস্টেমটা দেখো ব্রাশের। কেন, তুমি চালাতে পারো না? পারো না, এই দেখো সব সিস্টেম জানে, দেখেছো তো? দাঁত ভেঙে যাবে এবার, এবার দাঁত ভেঙে যাবে রে, এবার মেয়েটার দাঁত গুলো খুলে চলে আসবে রে। আচ্ছা, তারপর কেমন করে ধোও? হয়ে গেছে ব্রাশ? হয়ে গেছে? আচ্ছা, ওইদিকে ওইদিকে থাকলে কি কল চালানো যাচ্ছে না? আচ্ছা, আচ্ছা, এবার কি হবে তাহলে? ম্যাডাম, ম্যাডাম দেখো এবার, আচ্ছা তুমি তোমার কাজটা করো, কলটা বন্ধ করে নাও, জল পড়ে যাচ্ছে। না, ওরম বলতে নেই, না এরম বলতে নেই, জল কিন্তু নষ্ট হয়ে যায় ওরম করে। ব্যাস হয়ে গেছে তো? এবার কুলকুচি করো। ব্যাস ডান। জল ঘাটা কোনোভাবেই যাবে না, জল আমাকে ঘাটতেই হবে। ওকে ফাইন, নামো এবার, নেমে যাও, নেমে যাও। ফাইন, আচ্ছা এনিন। আহ কি কষ্ট হলো, আহ আহ। ওই ঘরটা আর আয়নায় মুছে দেখে দেখে, উড়ে বা, তারপরে কি? ঠিক আছে, এবার গামছাটা দিয়ে দাও। আমি এতক্ষণ ইষ্টপ্রীতি করছিলাম, আর আমরা যেহেতু ঠাকুরের মানে অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো সেই কারণে রোজ সকালেই আমাদের পরিবারের সবাই আর সে ছাড়া সবাই ইষ্টপ্রীতি করি। বর ওইখানে করে, দেওর পারে না করতে, কিন্তু দেওরেরটা আমার শাশুড়ি করে, এতদিন আমার দিদির শাশুড়ি করতো। তো দিদির শাশুড়ি যেহেতু নেই, মানে মারা গেছেন, তো সেই কারণে এখন মামুনি করে। তো সবাই আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত, আর সবাইকে জয় গুরু। সবাই আমাকে অনেকে জয় গুরু কমেন্ট করো, তো আমি অনেকের সময় রিপ্লাই দিতে পারি, অনেক সময় রিপ্লাই দিতে পারি না। হ্যাঁ, আর ওই যে ওইখানে উনি পড়াশুনো করছেন, আন্টি এখনো আসেনি, ও কালার করছে, কালার। ঠিক আছে, আমি এখন আসি, খাবার বানাবো, কারণ 9:10 অলমোস্ট।
আশিকে আমি এখনো রোজ সকালে দুধ বিস্কুট খাওয়াই, কারণ দুধ বিস্কুট হরলিক্স খাওয়াই, কারণ সাথে আশির যেহেতু মানে ভারী খাবারটা চিবিয়ে খেতে একটু লেট করে, আর লেট করে বলতে মানে খেতেই চায় না, মানে যেহেতু রাত মানে ছোটবেলা থেকে অভ্যাস লিকুইড জাতীয় খাবার খাওয়া সকালবেলা, তো সেই কারণে ও মানে কোনোভাবেই ওকে মানে সকালবেলা আর ভাত খেলেও একদম দুই তিন গড়স, তাতে তো আর পেট ভরে না, তো সেই কারণে আর এত সকালে যেহেতু রান্নাও হয় না তো ওকে আমি প্রেশারও দিই না, দুধ বিস্কুটটা সকালবেলা ওর টিফিনের মানে সকালের টিফিন বলতে পারো। তো ওই জন্য এখনো ডাকছি, এখনো আসার কোনো খবর নেই। ম্যাডাম আসেন, খাবেন? আন্টি আন্টি, আর আমাদের ফ্ল্যাটের নিচে এক আঙ্কেল থাকে, তো উনি আশিকে আন্টি বলে ডাকে। আন্টি, আশির একটা ভিডিও আছে, আশির পাপাকে আশি পড়াচ্ছে, সেইটা দেখেছে কাকু, দেখে ওকে এখন আন্টি বলে ডাকে, গেলেই নিচে। চলো এসো 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 এসো, আরে ম্যাম চলে আসবি, আয়। কালার করছিলে? আর খাবারটা কে খাবে? একটু ধরে দেখ, এরম করে আঙুলটা দেবো, একটু এরম কর, দেখ এরম কর, এরম কর, কিছু হবে না, গরম জল স্নান করি না, অত গরম না, হালকা গরম, ধরে দেখ, এই দুধটা ডুবিয়েছি, গরম হয়ে গেছে, ধর ধরে না, তুমি হাত ডুবিয়ে দেবো গরম জলে, তোমার হাত ডুবিয়ে দেবো গরম জলে, আমার হাত পুড়ে যাবে না? কষ্ট হবে না? হোক ঠিক আছে, তারপরে তোমাকে রান্না করে কে খাওয়াবে, তারপরে তোমাকে সকালবেলা বিকেলবেলা কে পড়তে বসাবে, ঘুরতে নিয়ে যাবে কে? নিয়ে যাবে, আমি তোমাকে রেখে যাব। আমাকে রেখে? হ্যাঁ, আমি চলে যাই। বসো 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 বসো, জলদি করে বসো, ম্যাম চলে আসবে। আর আশি খেতে এখনো নুন লাগে দেখো, মানে মুখের থেকে যখন ওর উল্টে আসতে চায় তখন একটুখানি এক দুই এক ফোঁটা নুন ওকে মুখে না দিলে উল্টে করেই দেয়, মাঝে মাঝে আবার করেও দেয়, তো সেই জন্য নুনের কৌটোটা এখনো নিয়ে বসতে হয় সাথে। আশি কেমন পটাপট খেয়ে নেয়। এই তো গুড গার্ল, বা বাবা আশি গুড গার্ল, দেখো এই দেখো কেমন করে খেয়ে নেয়। শুরু, স্টার্ট স্টার্ট, হ্যাঁ আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, কলার পাউরুটি, এখন আমি কলার পাউরুটি খাবো। আমি এখানে রান্না বসিয়েছি, আর আরশি দেখো কি করছে, দেখেই নিয়েছে, নাইটি পড়েছে, হাফ নাইটি, ওটা ওর ছোটবেলার নাইটি, আর এই নাইটিটা এই দেখাও দেখাও সবাইকে, ওই দেখো ছোট হয়ে গেছে, এটা এটা টপ হয়ে গেছে, এখন এটার নিচে আবার স্কার্ট, স্কার্টের নিচে আবার প্যান্ট, কি ড্রেস, ওফ, আবার ব্যাগ নিয়েছে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ বলো তো সবাইকে? আমি এখন যাচ্ছি আমার মেয়ের দাদি বাড়ি। মেয়ের দাদি বাড়ি? তোমার কি হয়? আর কিছু পড়িস না বাবু, আরে আর ভালো লাগবে আবার, ই বাবা এই গরমের মধ্যে চার পাঁচটা ড্রেস একসাথে একদম ভাল লাগছে না, পচা লাগছে, একদম ভাল লাগছে, এই চলবে এখন যতক্ষণ আমি রান্না, ওই যে ওর টোটো এটা, ঠিক আছে, এটা এটা হচ্ছে ওর টোটো, ঠিক আছে বুঝলে তোমরা, ঠিক আছে দেখিয়েছি, বইগুলো গোছাওনি,
তো রান্না বান্না করি আজকে বেশি কিছু হবে না চিকেন আছে কালকে চিকেন করেছিলাম তো সেই কারণে চিকেন রয়েছে আর ডাল আর হচ্ছে বিট গাজর ভাজা করব তার মধ্যে মটরশুটি গুলো এনেছিলাম মটরশুটি গুলো সব পচে গেছে ডাস্টবিনে ফেলে দিয়েছি হ্যাঁ ঠিক আছে যে কয়টা ভালো পেয়েছি সেই কয়টাই নিয়েছি দেখাই তো গেল না এই যে এখানে ঘুম পাড়িয়ে রেখেছে ঠিক আছে কথা বলা যাবে না কিন্তু আর বই খাতা গুলো দেখো একবার তুমি কি খাচ্ছ কি খাচ্ছ জোরে বলো শুনতে পাচ্ছি না উঠে যাবে তুমি কি খাচ্ছ জোরে বলো গ্র্যাপস আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো নাইটি পরে আশিকে কত বড় বড় লাগছে ও মারা নাইটি পরে আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ পড়বে তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে রেডি হলাম কারণ আশির প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে মানে হরর করে শুধু জল পড়ছে আবার দেখাচ্ছে তো এখন আমরা যাবো ওষুধ আনতে আশির জন্য আর ফুচকা খেতে ইচ্ছে করছে ঠান্ডা লেগেছে আবার ফুচকা খেতে ইচ্ছে করছে নাক দিয়ে জল পড়ছে পড়তে বসে একটু পরপর শুধু রুমাল দিয়ে ময়ে যে কালকে তোমাদের সেই যে গামছা দেখিয়েছিল সেই গামছা ওটা গামছা না অ্যাকচুয়ালি রুমাল তো সেইটা দিয়ে একটু পরপর শুধু মানে নাক মুছে যাচ্ছে আর ওই করছে আর এখন ঠাকুরের পুজো না না মিষ্টি কথা মিষ্টি কথা ফুচকা খাচ্ছে হ্যাঁ কেমন করে ঠিক আছে হয়েছে আর নয় আবার কালকে লজ্জা পাচ্ছ নাকি ভেবেছিলাম সামনে দোকানে পেয়ে যাব দুটো দোকান ঘোরার পরে তারপরে আশির ওষুধ পেলাম হচ্ছে কেয়ার মোড়ে এসে আর আশি আশি ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল ব্যাস ফুচকাও খেয়ে নিলাম দুপুরবেলা আবারও ইচ্ছে করেছিল 10 টাকার খেয়ে বলছে আরও 10 টাকার খাবে তাই তো হ্যাঁ কি বলছে আরও 10 টাকার খাবে বলছে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা কি করব এবার দেখো আমার বেবিকে আমি এরম করে নিয়ে নিয়েছি আমার আমার ছোট্ট বেবি আমি 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 বেবিকে এরম করে নিয়ে নিয়েছি আচ্ছা তো দূরে এসে দেখো নালে দেখা যাচ্ছে আর এই দেখো আমার বেবিকে আমি করে নিয়ে এসেছি ঠিক আছে বলো এবার আমরা ঘুমিয়ে পড়ব আজকে ব্লগটাকে আমার বেবিকে আমি আচ্ছা দেখো বেবিকে আবার একটা নাইটির মতো নাইটি ওর নাইটিটা কিরম করে জড়িয়ে নিয়েছে ঠিক আছে তো চলো আজকে আমরা এখানেই ব্লগটাকে এন্ড করছি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে আর আমিও একটা নাইটি পরে নিয়েছি আচ্ছা বলো ভিডিওটা যদি ভালো লাগে আমার আমার দুটো নাইটি আছে একটা ছোটবেলার একটা বড় আচ্ছা আর দেখো একটা ছোটবেলার আমি এইটা বড় বেলার আচ্ছা ঠিক আছে বলো ভিডিওটা যদি ভালো লাগে এখানে না এই এখানে ধরতে হবে বন্ধ করো